बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम किरकम लागछे देखे कत लोभनीय और यम्मी लागछे ना अवश्य लागारी कथा। हेलो व्यूअर्स अस्सलामु आलाइकुम रहमतुल्लाहि व बरकातुहु। आमार आपू भाइयारा केमन आछेन? आशा राखछि जे जेखानेई आछेन सुस्थ आछेन भालो आछेन आलहामदुलिल्लाह। आल्लाहर अशेष रहमत आर आपनादेर सकलेर दोयाय आमराओ भालो आछि। एटा हलो श्यामायर लाड्डू। तो लाड्डूटा आमि किभाबे बानालाम सेटाई आजके आपनादेर माझे शेयार करते चले आसलाम। আমার আপু ও ভাইয়াদের কাছে একটা অনুরোধ করব, আমার ভিডিওতে অ্যাড আসলে একটু অ্যাড সহ আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এই অনুরোধ জানাচ্ছি। তাই যাই হোক চলে আসলাম মূল রেসিপিতে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আমি 2 টেবিল পরিমাণ এখানে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন ঘিটা একটু হালকা গরম হয়ে আসছে, এই পর্যায়ে হলো আমি 1 কাপ পরিমাণ श्यामाई दिए दिलाम। जे चिकेन चिकेन लम्बा श्यामाईगुलो थाके ओई श्यामाईगुलो आमी एक पैकेट छिलो तो ओइखाने आमी एक कप परिमाणेर निये निएछि आर बाकी एक कप दिए आमी अन्य आरेकटा रेसिपि करेछि। जाइ होक एखन आमी घियेर मध्ये श्यामाईटाके एकटु भालो मतो भेजे निब। তাই এখনও পর্যন্ত যে সমস্ত আপু ভাইয়ারা একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন আপু ভাইয়ারা যদি আমার ভিডিওটার কোথাও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দিবেন আর আমার কমিউনিটিতে অবশ্যই একটা লেটার রেখে যাবেন যাতে করে আপনার পরিবারেও আমি যেতে পারি। তাই যাই হোক এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণের নারিকেল কুড়িয়ে রেখেছিলাম। তাই এটা আমার কিন্তু আমি টাটকাটাই দিয়েছি, আপনাদের কাছে যদি ফ্রোজেন করা থাকে তাহলে ওটাও দিতে পারেন। এই পর্যায়ে আমি দুইটা এলাচ আর কি উপরের খোসাটা রেখে ভিতরে যে দানাটা থাকে ওই দানাটা একটু থেতলে আমি এখানে দুটা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু ভালো মতো ভেজে নিচ্ছি আর এমন ভাবে ভাজতে হবে, তখন কিন্তু চুলার জালটা কিন্তু একেবারেই কমানো থাকবে, কোনো চুলার আগুনটা বাড়িয়ে এই সময়টা করবেন না আর কি, ভাজার সময় আর কি যেটা বলছি। তা যাই হোক এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ বাদাম কুচি। এখানে আমি কয়েকটা আর কি কাজু বাদাম আর কাঠবাদাম নিয়ে তাই এটা ব্লেন্ড করে নিয়েছি। তো আমি ওখান থেকে 1 টেবিল পরিমাণ দিয়ে দিলাম আর অনবতর এটা এখন হলো নেড়ে চেড়ে আমি শ্যামাইটাকে ভেজে নিচ্ছি। তাই যে শ্যামাইয়ের একটু কাছ থেকেই আপনাদের দেখাবো, শ্যামাইয়ের কালারটা যখন একটু সাদাতে সাদার মতো হয়ে আসবে, একটু চেঞ্জ হয়ে আসবে, তো ওই তখনই বুঝে নেবেন যে শ্যামাইটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তা আমি 1 কাপ শ্যামাইতে আমি 1 কাপই পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন চুলার জালটা আমি আরও কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শ্যামাইটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে পাশেই যে বললাম আরও 1 কাপ শ্যামাই দিয়ে আমি এখানে দুধ শ্যামাই রান্না করেছি আর কি পরের দিন সকালের নাস্তা খাওয়ার জন্য। তা যাই হোক এটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে কিন্তু আমার শ্যামাইটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। তাই যাই হোক এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। মিষ্টিটা হলো যার যার পছন্দ মতন এখানে দিয়ে দিবেন, কারণ এখানে হলো চিনিটা বেশি দিতেও যাবেন না, একবারে কমও দিবেন না। বেশি দিলে চিনি তখন শ্যামাইটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে একবারে শক্ত হয়ে যাবে আর আঁকড়ে যাবে, তখন কিন্তু আর এটা লাড্ডু যেটা বানানো আর কি লাড়ুটা কিন্তু আর হবে না। তা যাই হোক আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো চিনি আর এখানে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। দিয়ে এখন কিন্তু অনবতরই নাড়তে হবে। আর শ্যামাইটা যখন নাকি এরকম নাড়তে নাড়তে দেখবেন যে প্যানের থেকে শ্যামাইটা একবার আলাদা হয়ে যাচ্ছে, তখন বুঝে নেবেন যে শ্যামাইটা
হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব এক টেবিল পরিমাণ কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্কটা দিচ্ছি এই কারণেই যাতে করে যখন নাকি আমি লাড়ুটার আর কি লাড্ডুটার শেপ দিব তখন আর কি এই কনডেন্স মিল্কের কারণেই লাড্ডু শেপটা ঠিক থাকবে। তা যাই হোক, এভাবে করে আমি যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্যান থেকে একবারে ছেড়ে দিয়েছে সেমাইটা, তার মানে হয়ে গেছে। এখন আমি আলাদা করে একটা পাত্রে উঠিয়ে নিব, নিয়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করা মানে আর কি অল্প আর কি অল্প অল্প জানে গরম থাকে, একবারে ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু লাড্ডু শেপটা দেওয়া যাবে না। তা যাই হোক, এই যে এখন আমি যে ঠান্ডা করে নিয়েছি, আর এখানে হাতে একটু ঘি ভরিয়ে নিয়েছি। আর এমনিতেই সেমাইটার মধ্যে অনেক পরিমাণেরও ঘি আছে। তা যাই হোক, হাতে ঘি ভরানোর কারণ এটা তো সবাই জানেন, যাতে করে লাড়ুটা বানানোর সময় হাতের মধ্যে লেগে না থাকে, আর সেমাইয়ের লাড্ডুটাও জানি আকারটা ঠিক থাকে। তা আমি এক হাতেই কিন্তু এই লাড্ডুটা করা যায়, দুই হাতের কোনো প্রয়োজন নেই, এক হাতেই করে এই যে আমি একটা লাড্ডু বানিয়ে নিয়েছি। তা পরপর আমি এরকম করে আরও লাড্ডুগুলো সব বানিয়ে নিলাম। তাই ইচ্ছা করলে আমি এখানে আধা কাপ পরিমাণের নারিকেল দিয়ে দিয়েছিলাম, চাইলে আপনারা আরও বেশি করে ওইখানে নারিকেল দিতে পারেন। তাই তো এইভাবে করে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিচ্ছি। তাই কেমন হলো আমার এই সেমাইয়ের নাড়ুটা? খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। যদি আপনারা চান তাহলে আমার রেসিপিটা ফলো করে এরকম করে লাড়ুটা বানিয়ে নিতে পারেন। আর কমেন্ট করে জানাবেন আমার এই লাড়ুর রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো। তা এখানে একটু খাওয়ার সৌন্দর্য আর দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে পাউডার মিল্ক যে আছে আর কি গুঁড়োর দুধটা, সেই দুধটা আমি উপরে একটু ছিটিয়ে দিলাম, যাতে করে খেতে ভালো লাগে আর দেখতেও যেন একবারে মিষ্টির দোকানের মতো, সেই আর কি লাড্ডুর মতো দেখায় তার জন্য। আর মাশাল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তা যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।